তো তোমরা সবাই ভালো আছো? তো আমরা বন্ধের আগে প্রথম চ্যাপ্টারটা শেষ করেছি। এখন তোমরা জানো করোনা ভাইরাসের জন্য আমরা ক্লাস করতে পারছি না, তাই আমি ভাবলাম চ্যাপ্টার টুটা আমরা এইভাবে করে ফেলি। চ্যাপ্টার টুটাতে কি আছে? বহুপদ রাশি। বহুপদ রাশি, বহুপদ রাশি কি তা তোমরা ক্লাস নাইনে ইতিমধ্যে পেয়েছো। যেমন তোমরা আরো পেয়েছো বহুপদ রাশি বিভিন্ন ধরনের হয়, রৈখিক বহুপদ রাশি, দ্বিঘাত বহুপদ রাশি, ত্রিঘাত বহুপদ রাশি। তো আমরা দেখি তোমাদের মনে আছে কি না। রৈখিক বহুপদ রাশি, রৈখিক বহুপদ রাশি কি ধরনের হয়? যেমন পি এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস থ্রি। একটা কথা, বহুপদ রাশিগুলো আমরা পি এক্স, কিউ এক্স, আর এক্স, এইচ এক্স, জি এক্স, এফ এক্স এই ধরনের বিভিন্নভাবে লিখতে পারি। তো রৈখিক বহুপদ রাশির কয়েকটা উদাহরণ, পি এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস থ্রি, কিউ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস টু, ঠিক আছে, এইচ এক্স ইকুয়াল টু এ এক্স প্লাস বি, যেখানে এ জিরো হতে পারবে না। অর্থাৎ রৈখিক বহুপদ রাশি কাকে বলি? একটি বহুপদ রাশি যেখানে তোমার চলক, এখানে যেমন চলকটা কত? এক্স। চলকের ঘাত এক, সর্বোচ্চ ঘাত হতে হবে চলকের কত? এক, তার থেকে বড় ঘাত থাকতে পারবে না। তো এই বহুপদ রাশিটিতে চলক এক্স এর সর্বোচ্চ ঘাত কত? এক, তাই এটা রৈখিক বহুপদ রাশি। আরো একটা কথা, চলকের সর্বোচ্চ ঘাত যত, যেমন এখানে চলকের সর্বোচ্চ ঘাত এক, তার সহগটা জিরো হতে পারবে না, ঠিক আছে। একইভাবে তোমরা পেয়েছো দ্বিঘাত বহুপদ রাশি। দ্বিঘাত বহুপদ রাশি যেমন পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু, জি এক্স ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ফাইভ, এফ এক্স ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ নট ইকুয়াল টু জিরো। তো দ্বিঘাত বহুপদ রাশি হলো সেই বহুপদ রাশি যেখানে চলকের সর্বোচ্চ ঘাত হলো দুই এবং এক্স স্কোয়ার যে পদটা থাকবে তার সহগটা জিরো হতে পারবে না। একইভাবে তোমরা পেয়েছো ত্রিঘাত বহুপদ রাশি যেমন এক্স কিউব, কিউ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস টুয়াইস এক্স, জি এক্স ইকুয়াল টু এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি, এ নট ইকুয়াল টু জিরো, অর্থাৎ এক্স কিউবের সহগটা জিরো হতে পারবে না। তো এইগুলো তোমরা ইতিমধ্যে পেয়েছো। আজকে আমরা বহুপদ রাশির শূন্য নিয়ে আলোচনা করব, ঠিক আছে। যেমন এই আছে পি এক্স, এখানে আমরা বের করব পি ওয়ান। পি ওয়ান এর মান কত বা পি ওয়ান বলতে আমরা কি বুঝি? তো কি করে বের করছি দেখো, টু ইন্টু ওয়ান প্লাস থ্রি, এই আমাদের পি এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস থ্রি। আমরা এর জন্য বের করতে যাচ্ছি পি ওয়ান। তো আমরা কি করেছি, এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি, পি এক্স হয়ে গেল পি ওয়ান, টুয়াইস এক্স ছিল হয়ে গেল এক্স এর জায়গায় ওয়ান, টু ইন্টু ওয়ান প্লাস থ্রি। তো টু ইন্টু ওয়ান টু প্লাস থ্রি হয়ে গেল ফাইভ। তো এটা হলো পি ওয়ান এর মান, পি ওয়ান এর মান কত বেরোলো? ফাইভ। একইভাবে আমরা যদি বের করি পি জিরো, টু ইন্টু জিরো প্লাস থ্রি ইজ ইকুয়াল টু থ্রি, কী করে বের করলাম? আবার দেখো আমাদের বহুপদ রাশিটা কত ছিল, আমি এখানে পাশে লিখে নিই, বহুপদ রাশিটা ছিল পি এক্স ইকুয়াল টু টুয়াইস এক্স প্লাস থ্রি, এই হলো আমাদের বহুপদ রাশি। এই বহুপদ রাশিটাতে আমরা চলক যেটা আছে এক্স, সেই চলকের জায়গায় জিরো বসিয়ে দিলাম, পি অফ জিরো ইজ ইকুয়াল টু ইন্টু জিরো প্লাস থ্রি, বাকি যে যেমন আছে থাকবে ইজ ইকুয়াল টু থ্রি, ঠিক আছে। এইভাবে আমরা বের করতে পারি, মনে করো পি অফ কে, কোনো একটা বাস্তব সংখ্যা কে এর জন্য, টু ইন্টু কে প্লাস থ্রি ইজ ইকুয়াল টু টুয়াইস কে প্লাস থ্রি, ঠিক আছে। আচ্ছা আমরা এখন কিছু দ্বিঘাত বহুপদ রাশির উদাহরণ নেই। যেমন আমরা একটা বহুপদ রাশি নিলাম পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স প্লাস টু, এখানে আমরা যদি পি অফ জিরো বের করি বলতো কত হবে? এক্স এর জায়গায় কি বসাবো? জিরো। সো জিরো স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু জিরো প্লাস টু ইজ ইকুয়াল টু জিরো মাইনাস জিরো প্লাস টু হয়ে গেল টু। পি অফ ওয়ান, ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু, ওয়ান ওয়ান স্কোয়ার ওয়ান, থ্রি ইন্টু ওয়ান থ্রি প্লাস টু। বদমাস রুল মতে আমরা জানি আগে যুগের কাজ করব, ওয়ান প্লাস টু হয়ে গেল থ্রি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো। পি অফ আরো কিছু একটা মনে করো মাইনাস ওয়ান,
minus 1 square minus 3 into x এর জায়গায় minus 1 plus 2 minus 1 square কত হয় minus 1 square মানে minus 1 into minus 1 হয়ে গেল 1 so minus minus এ plus 3 plus 2 হয়ে গেল 6 তাহলে কি দেখলাম p of 1 এর মান বের হলো 0 p of minus 1 এর মান বের হলো 6 p of 0 এর মান বের হলো 2 এইভাবে চলকের জায়গায় বিভিন্ন মান বসিয়ে আমরা px এর মান বের করতে পারি এখন আমরা আসি বহুপদ রাশি শূন্য বহুপদ রাশি শূন্য বলতে আমরা কি বুঝি বহুপদ রাশির শূন্য বহুপদ রাশির শূন্য ঠিক আছে তো বহুপদ রাশির শূন্য কি বহুপদ রাশি শূন্য মানে হলো চলক x এর একটা বাস্তব মান k যে মানটা বসালে আমরা p of k এর মান বেরিয়ে আসে 0 তো বহুপদ রাশি শূন্য বলতে আমরা বুঝি একটা বাস্তব সংখ্যা k যেটা x এর জায়গায় বসালে px এর মান আসে 0 অর্থাৎ p of k is equal to হয় 0 ঠিক আছে আমরা কয়েকটা উদাহরণ নেই মনে করো gx বা px নিলাম px ইকুয়াল টু x কিউব মাইনাস x বলতো এখানে x এর জায়গায় কত বসালে 0 আসবে হ্যাঁ ঠিক আমি কাজ করেছ আমরা x এর জায়গায় যদি 0 বসাই তাহলে 0 কিউব মাইনাস 0 ইজ ইকুয়াল টু 0 তাহলে আমরা কি বুঝলাম 0 একটা বাস্তব সংখ্যা সেটা x এর মান হিসাবে নিলে আমরা px এর মান পাই 0 অর্থাৎ p অফ 0 ইজ ইকুয়াল টু 0 তার মানে 0 এই px বহুপদ রাশির একটি শূন্য আরেকটা আন্দাজ করতে পারো নাকি দেখো তো আরেকটা আছে এটা আমরা যদি x এর জায়গায় কত বসাই মাইনাস আমরা যদি x এর জায়গায় 1 বসিয়ে দিই 1 কিউব মাইনাস 1 ইজ ইকুয়াল 1 মাইনাস 1 ইকুয়াল টু 0 তাহলেও দেখা যায় শূন্য আসছে তার মানে 1 ও এই বহুপদ রাশির একটা শূন্য এটা একটা ত্রিঘাত বহুপদ রাশি ছিল আর কি আসবে আমরা যদি x এর জায়গায় মাইনাস 1 বসিয়ে দিই দেখি কি হয় মাইনাস 1 কিউব মাইনাস মাইনাস 1 ইজ ইকুয়াল টু মাইনাস 1 প্লাস 1 ইকুয়াল টু 0 তার মানে মাইনাস 1 ওই বহুপদ রাশির একটা শূন্য ঠিক আছে তাহলে একটা বহুপদ রাশি ত্রিঘাত বহুপদ রাশির তিনটা শূন্য থাকতে পারে সর্বোচ্চ তিনটা শূন্যই থাকতে পারে একটা ত্রিঘাত বহুপদ রাশি হয়তো তিনটা শূন্য থাকবে অথবা তার থেকে কম শূন্য থাকবে ঠিক আছে একটা দ্বিঘাত বহুপদ রাশি নিই px equal to x square minus thrice x plus 2 আর একটাই নিলাম দেখো আমরা যদি p of 1 বের করি 1 square minus 3 into 1 plus 2 কত আসবে 1 plus 2 3 minus 3 0 আমরা যদি p of 2 বসাই কত আসবে 2 square minus 3 into 2 plus 2 2 square মানে 4 3 into 2 6 plus 2 কত হয়ে গেল 0 তাহলে আমরা কটা শূন্য পেলাম দুইটা শূন্য পেলাম আর কোনো শূন্য পেতে পারি কি না x এর আর কোনো বাস্তব মান বসিয়ে এটা 0 আসবে না px এর মান 0 আসবে না তাহলে একটা দ্বিঘাত বহুপদ রাশির সর্বোচ্চ দুইটাই শূন্য থাকতে পারে তার থেকে বেশি শূন্য থাকতে পারবে না ঠিক আছে একইভাবে একটা রৈখিক বহুপদ রাশির একটাই শূন্য থাকতে পারে ঠিক আছে এখন আমরা দেখি রৈখিক ব্যাপারটা একটু আলোচনা করি লেখ দিয়েও আমরা বুঝতে পারি যে বহুপদ রাশির শূন্য কত আমরা যদি প্রত্যেকটি বহুপদ রাশির জন্য আমরা একটি লেখ অঙ্কন করতে পারি তোমরা রৈখিক বহুপদ রাশির লেখ অঙ্কন করেছো ক্লাস নাইনে ইতিমধ্যে তো আমি এখানে একটা রৈখিক বহুপদ রাশি নিয়েছি দেখো px equal to twice x minus 4 px equal to twice x minus 4 তো আমরা x এর কতগুলো তোমরা জানো টেবিল বানাতে হয় আমি টেবিল বানিয়েছি কি কি মান নিয়েছি 0 1 2 minus 4 minus 2 0 y এর মানগুলো বেরিয়ে গেল আমরা যখন x এর মান 0 বসালাম তো 2 ইন্টু 0 মাইনাস 4 y এর মান বের হলো মাইনাস 4 x এর মান যখন 1 বসালাম 2 ইন্টু 1 মাইনাস 4 y এর মান বের হলো 2 মাইনাস 4 দ্যাট ইজ মাইনাস 2 x এর মান যখন 2 বসালাম 2 ইন্টু 2 মাইনাস 4 যখন 2 বসালাম 2 ইন্টু 2 মাইনাস 4 y এর মান বের হলো 0 এই মানগুলো আমরা লেখে লেখ কাগজে বসালাম এই ধরনের একটা সরল রেখা বেরিয়ে গেল যেহেতু তোমার
রৈখিক বহুপদ রাশির লেখ অঙ্কন করলে একটি সরলরেখা হয়, আর আমরা জানি রেখা মানে লাইন, তো এইগুলোকে বলা হয় রৈখিক বহুপদ রাশি। একটা জিনিস দেখো, এই বহুপদ রাশিটা শূন্য কত, আমরা কত বসিয়ে এক্স এর মান কত বসিয়ে পি এক্স এর মান জিরো পেয়েছি, আমরা যখন এক্স এর মান টু বসিয়েছি তখন পি এক্স এর মান ওয়াই মানে পি এক্স জিরো পেয়েছি। তাহলে এটা কোন জায়গাটায় আছে, একটা বিশেষ অক্ষের উপরে আছে। দেখো কোন অক্ষের উপরে আছে, এক্স অক্ষের উপরে আছে। অর্থাৎ এই টু জিরো বিন্দুটিতে, টু জিরো বিন্দুটিতে আমার এই লেগটি এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে, এবং যে জায়গায় মিলিত হয়েছে সেই জায়গাটাই আমাদের শূন্য আছে। শূন্যটা কত, টু, টুটা আমার এই জায়গাটাতে আছে। ঠিক আছে, তাহলে শূন্যে আরেকভাবে আমরা বলতে পারি যে একটা লেগ যে জায়গায় এক্স অক্ষকে অতিক্রম করে বা মিলিত হয় সেই সেই বিন্দুটাতেই তার শূন্য অবস্থান করে। এদিকে আসি আমরা, এখানে আরো কিছু লেগ আমি অঙ্কন করেছি। যেমন দেখো এখানে আমরা একটা দ্বিঘাত বহুপদ রাশি নিয়েছি, পি এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। ঠিক আছে, তার জন্য আমরা টেবিল বানিয়েছি, এক্স এর জায়গায় ওয়ান বসালাম, ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ইন্টু ওয়ান প্লাস থ্রি কত হয়ে গেল জিরো। এক্স এর জায়গায় টু বসালাম, টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস থ্রি কত আসলো, টু স্কোয়ার মানে ফোর, ফোর ইন্টু টু মানে এইট, ফোর মাইনাস এইট মাইনাস ফোর প্লাস থ্রি মাইনাস ওয়ান। ঠিক আছে, এক্স এর জায়গায় থ্রি বসালাম, থ্রি স্কোয়ার মানে নাইন, ফোর ইন্টু থ্রি টুয়েলভ, নাইন মাইনাস টুয়েলভ মাইনাস থ্রি প্লাস থ্রি জিরো। তো আমাদের বিন্দুগুলো হলো ওয়ান জিরো, টু মাইনাস ওয়ান, থ্রি জিরো, বিন্দুগুলো এখানে বসালাম। দেখো ওয়ান জিরো, টু মাইনাস ওয়ান, থ্রি জিরো, এই ধরনের একটা লেগ। ঠিক আছে, তো একটা দ্বিঘাত বহুপদ রাশির আমরা জানি সর্বোচ্চ দুইটাই শূন্য থাকতে পারে, তো শূন্যগুলো কোথায়, কোন জায়গাটায় লেগটা এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে, এই এক বিন্দুতে মিলিত হয়েছে আর এই এক বিন্দুতে মিলিত হয়েছে। যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে এক্স এর মান কত, ওয়ান, তাহলে ওয়ান হলো এই বহুপদ রাশিটির একটি শূন্য। আবার থ্রি জিরো বিন্দুতে আবার মিলিত হয়েছে, যেখানে মিলিত হয়েছে সেখানে এক্স এর মান কত, থ্রি, তাহলে এক্স ইকুয়াল টু থ্রি বা থ্রি হলো পি এক্স এর একটি শূন্য। এবার আমরা একটা ত্রিঘাত বহুপদ রাশি, ত্রিঘাত বহুপদ রাশি নাম পি এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস ফোর এক্স, তার জন্য টেবিল বানালাম, দেখে নাম মানগুলো কি কি বসিয়েছি, এক্স এর জায়গায় মাইনাস টু, পি এক্স এর মান জিরো, এক্স এর জায়গায় জিরো, পি এক্স এর মান জিরো, এক্স এর জায়গায় ওয়ান, পি এক্স এর মান মাইনাস থ্রি, এক্স এর জায়গায় টু, পি এক্স এর মান জিরো। তোমরা এগুলো বসিয়ে চেক করে নিতে পারো, আমার ভুল হতে পারে, তোমরা ভেরিফাই করে নিও, আমার মনে হয় ভুল হয়নি, আবার দেখে নিই এখন। তো বিন্দুগুলো আমরা লেখ কাগজে বসালাম, এই ধরনের একটা লেখ বসালাম। ঠিক আছে, এই লেখটা এক্স অক্ষকে কতটা বিন্দুতে মিলিত হয়েছে, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, এই একটা বিন্দু, তিনটা বিন্দুতে মিলিত হয়েছে। অর্থাৎ এই পি এক্স বহুপদ রাশিটির তিনটা শূন্য আছে। শূন্যগুলো কত কত, যে বিন্দুতে মিলিত হয়েছে সেই বিন্দুতে তুমি এক্স এর মানগুলো দেখে নাও, মাইনাস টু, জিরো, টু, অর্থাৎ এর তিনটা শূন্য হলো মাইনাস টু, জিরো এবং টু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি কয়েকটা লেখ অঙ্কন করি, তোমরা বলার চেষ্টা করো কটা শূন্য আছে। প্রথম আমি একটা লেখ অঙ্কন করলাম, ধরবো এইভাবে, এই গেল, এই গেল, এই গেল। ঠিক আছে, এই জায়গাটায় আমরা দেখতে পাচ্ছি লেখটা এক্স অক্ষকে অতিক্রম করেছে বা এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে, তো এখানে একটা শূন্য থাকবে। আর একটা করে ওয়াই অক্ষ আঁকলাম, এক্স অক্ষ আঁকলাম, এক্স এক্স ড্যাশ ওয়াই, ওয়াই ড্যাশ, তো মনে করো এইভাবে একটা লেগ গেল, এই গিয়ে ও বিন্দুতে মিলল, তারপর একটু নিচের দিকে নেমে গেল, একটু নামলো, তারপর আবার পড়ে গেল। ঠিক আছে, তো কটা বিন্দুতে মিলিত হলো, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। তাহলে এই যে বহুপদ রাশি যেটা যার আমি লেখ অঙ্কন করলাম, সেই বহুপদ রাশিটি কটা শূন্য আছে, এক বিন্দু, দুই বিন্দু, দুই বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ দুইটা শূন্য আছে। ঠিক আছে, একইভাবে মনে করো আমি আরেকটা লেখ আঁকি, মনে করো এই একটা লেখ আমরা। ঠিক আছে,
তো বলতে পারবে কটা শূন্য আছে? এই দেখো একবার মিলিত হয়েছে, 2 3 4, ওই পাশে যদি যাই 5 6 7 8, অর্থাৎ এই লেখটি 8টা শূন্য আছে, বুঝতে পারছো? আচ্ছা এখন একটা মজার ব্যাপার দেখো, এই দেখো আমি একটা রৈখিক বহুপদ রাশির লেখ অঙ্কন করেছি, এই গিয়েছি রৈখিক বহুপদ রাশির লেখটা একটা লাইনই হবে, তোমরা জানো সরলরেখা একটা হবে, তো এই এই বহুপদ রাশিটি কটি শূন্য থাকবে বলতে পারবে? চিন্তা করো তো কতটা বিন্দুতে এটা এক্স অক্ষের সাথে মিলিত হয়েছে, হয়েছে নাকি এক্স অক্ষের সাথে মিলিত? না, একবারও মিলিত হয়নি, দেখো হয়েছে একবারও মিলিত হয়নি, তার মানে এটার কোনো শূন্য নেই, ঠিক আছে? তো আমি কতকগুলো উদাহরণ নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করেছি বহুপদ রাশি শূন্য কি, তোমরা এক্সারসাইজ 2.1টা ঘরে চেষ্টা করে দেখবে, আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়ে দেব, ফেসবুকেও হয়তো আপলোড করব, তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কমেন্ট বক্সে জানাবে, ঠিক আছে? ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরে বাইরে বেরোবে, কথাগুলো মনে রাখবে, পার্থবকে ঘর থেকে বেরোবে না, সুস্থ থাকো, তোমরা বাঁচো, দেশকে বাঁচাও, জয় হিন্দ, রাখি।